নিয়োগপত্র প্রধানমন্ত্রী ঘোষিত মাসিক 5,000 টাকা সাম্মানিক ও অন্যান্য সুবিধা স্বাস্থ্য বিমার আওতাভুক্ত মধ্যস্থতাকারী সংস্থাকে বাদ দেওয়া সহ 10 দফা দাবিতে ধর্মঘটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যাংক মিত্ররা। শুক্রবার বাঁকুড়ার শিমলাপালের বিক্রমপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখার সামনে অবস্থান আন্দোলনে সামিল হন খাতড়া মহকুমা এলাকার ব্যাংক মিত্ররা। তাদের দাবি, 2011 সাল থেকে তারা প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের আওতায় ব্যাংক মিত্র হিসেবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাসিক 5,000 টাকা তাদের সাম্মানিক পাওয়ার কথা, কিন্তু তারা আজও কেন পাননি। একই সঙ্গে বাড়ি ভাড়া, বিদ্যুৎ, ইন্টারনেট বিল, যাতায়াত খরচ আগে যা তারা পেতেন তা বর্তমানে বন্ধ। একই সঙ্গে কমিশন দেওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো সময় নেই। বিষয়টি ব্যাংকের কলকাতা ও পুরুলিয়া জোনাল অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি বলে তারা অভিযোগ করেন। একই সঙ্গে অবিলম্বে দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। মূল দাবি হচ্ছে আমাদের বেতন এবং কমিশন সঠিক সময় দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী 5,000 টাকা মাসিক সাম্মানিক এবং তার সাথে ট্রানজ্যাকশন কমিশন এবং ঘর ভাড়া, ইলেকট্রিসিটি বিল, ইন্টারনেট বিল, এগুলো আমাদেরকে এবং আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স প্লাস LIC সেটা 10 লক্ষ টাকা পর্যন্ত আমাদেরকে দিতে হবে। এছাড়াও আমাদের যে করোনাকালে আমরা যে অতিমারী সময় মানুষের কাছে পরিষেবা দিচ্ছি, তার জন্য করোনা সুরক্ষা বিধি আমাদেরকে মেনে চলার যে গাইডলাইন দেওয়া হয়েছে, তার জন্য করোনা সুরক্ষা সামগ্রী আমাদেরকে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বেতন পরিকাঠামোটা যেমন ঠিকঠাক হয়, একটা দিন মজুরির থেকে যেমন কম না হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী ঘোষিত যে আমাদের বেতন স্ট্রাকচার, সেইভাবে যাতে আমরা বেতন পাই এবং আমাদের যাতে মেডিক্লেম বা আদার্স স্বাস্থ্য সুরক্ষা যে কবচগুলো আছে সেগুলো যাতে আমরা পাই, হ্যাঁ, এবং ব্যাংক কর্তৃক যাতে আমরা নিয়োগপত্র পাই, এটাই আমাদের মূল দাবি। আর এই ধর্মঘটটা কিন্তু ওই দাবিকে কেন্দ্র করেই চলছে এবং আগামী দিনে এটা আবার বৃহত্তর আকার ধারণ করবে। সাধারণ মানুষের অনেক সমস্যা, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে ঠিকই আছে, কিন্তু আমরা যারা ব্যাংক মিত্র হিসেবে কাজ করছি তারা যদি বেঁচে না থাকি খেয়ে পড়ে, তাহলে তাদেরকে কী করে পরিষেবা দেবো? যেখানে ব্যাংকের একজন স্টাফ 40,000, 50,000, 1,00,000 টাকা বেতন পাচ্ছেন, সেখানে তার 1/3 যদি আমরা না পাই, তাহলে আমরা কী করে মানুষকে পরিষেবা দেবো? পরিষেবাটা তো আর হয় হবে না, তার জন্য আমাদেরকে পেট চালাতে হবে, সেইভাবে তারপরে পরিষেবা দিতে হবে। আমরা বহুবার উপর মহলে জানিয়েছি, আমাদের যে স্যার পুরুলিয়া হেড অফিস আছে সেখানেও গেছিলাম, কিন্তু কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এতে কোনো কান করেননি। তো যদি তারা এইভাবে উদাসীন থাকেন, আমরা বৃহত্তর আকারে আন্দোলন। এ বিষয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিক্রমপুর শাখার ম্যানেজার সুশান্ত কুমার শতপতি বলেন, গত 2 তারিখ থেকে ব্যাংক মিত্ররা আন্দোলন শুরু করেছেন, এর ফলে ব্যাংকের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। দেখুন, এই যে ব্যাংক মিত্ররা মোটামুটি গ্রামে আমাদের অনেকের অ্যাকাউন্ট নেই, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো খোলার জন্য এবং তাদের বিভিন্ন যে গভর্নমেন্টের পরিষেবা আছে সেই পরিষেবা দেওয়ার জন্য এদের অ্যাকাউন্টগুলো খোলার জন্য আমাদের বিভিন্ন ব্যাংক ব্রাঞ্চে ব্রাঞ্চ বিভিন্ন গ্রামে গ্রামে আমরা ব্যাংক মিত্র ব্রাঞ্চ খোলা হয়েছিল। এদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন, হ্যাঁ, এবং তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। বর্তমানে আমরা যেটা অনুভব করছি, ফেস করছি, যে এদের ধর্মঘটের ফলে আমাদের ব্যাংকিং পরিষেবা গ্রামের দিকে প্রচুর ব্যাহত হচ্ছে, হ্যাঁ, আমাদের উপরেও মানে প্রচুর চাপ আসছে, হ্যাঁ, কারণ এদের যে সমস্ত অ্যাকাউন্টগুলো ওদের কাছে আছে তারা এসে আমাদের কাছে টাকা দাবি করছে, কিন্তু ওদেরকে আমরা ঠিকমতো পরিষেবা দিতে পারছি না। হ্যাঁ, তাহলে আমরা চাই যাতে মানে এদের এই যে সমস্ত ডিমান্ডগুলো আছে যেন সেগুলো সব ফুলফিল মানে করতে পারে, হ্যাঁ, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন। হ্যাঁ, আর এরা মূলত তোমার গ্রামের, হ্যাঁ, সমস্ত মানে গরিব মানুষদের অ্যাকাউন্টগুলো এরা মেনটেন করছে। গভর্নমেন্টের যে এনআরজিএসের যে কাজ আছে, বিভিন্ন যে ওল্ড এজ পেনশনগুলো আছে, হ্যাঁ, এরা ওই সমস্ত অ্যাকাউন্টগুলো, বিভিন্ন স্কুলের অ্যাকাউন্ট যেগুলো আছে ছোটো ছোটো ছেলে মেয়েদের, এরা সমস্ত অ্যাকাউন্টগুলো ওরা খুলছে এবং তাদেরকে পরিষেবা দিচ্ছে। হ্যাঁ, এরা যে আন্দোলন করছে সেটা আমরা এখন মানে 2 তারিখ থেকে এরা শুরু করেছে, হ্যাঁ, এই আন্দোলন ওদের 6 তারিখ পর্যন্ত চলবে, হ্যাঁ, কিন্তু এদের আন্দোলন ফলে আমাদের নিজস্ব যে ব্যাংকিং পরিষেবাটাও ব্যাহত হচ্ছে প্রচুর। হ্যাঁ, আমরা চাই যাতে এরা এদের সমস্ত দাবি দাবিগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহানুভূতির সঙ্গে দেখেন, হ্যাঁ, এবং বিবেচনা করেন, হ্যাঁ, এবং যেন এদের সমস্যাগুলো সমাধান করার ব্যবস্থা করা হয়। শিমলাপালের বিক্রমপুর থেকে সুনন্দা রায়,
দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।